প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এনএসবিডির পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি ও ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত। আজকে যে ডায়লগটি আলোচনা করব, ডায়লগটি হলো রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট ট্রাফিক জ্যাম। দুজন বন্ধুর মধ্যে ট্রাফিক জ্যাম নিয়ে একটি কথোপকথন বা সংলাপ তৈরি করো। তো চলো বন্ধুরা, আমরা সংলাপটি অত্যন্ত সহজ ও সুন্দরভাবে শিখে নিই। এই ডায়লগটিতে রয়েছে দুজন ক্যারেক্টার, একজন হলো রহিম, একজন হলো করিম। তো প্রথমে তারা হাই হ্যালো করে সম্বর্ধন করলো, হাই করিম। করিম উত্তর দিল, হ্যালো রহিম। রহিম বলল, হাউ আর ইউ, তুমি কেমন আছো? করিম উত্তর দিল, আই এম ফাইন, আমি ভালো। অ্যান্ড ইউ, এবং তুমি? রহিম বলল, আই এম নট গুড অ্যাট অল, আমি মোটেও ভালো নেই। করিম বলল, হোয়াটস ইউর প্রবলেম, তোমার সমস্যা কি? রহিম বলল, ইয়েস্টারডে, গতকাল, আই ডিড নট রিস্ট মাই স্কুল অন টাইম, আমি সময় মতো স্কুলে পৌঁছাতে পারিনি। অ্যান্ড আই মিসড মাই ক্লাস টেস্ট, এবং আমার ক্লাস টেস্ট পরীক্ষা আমি দিতে পারিনি। করিম, উড ইউ প্লিজ টেল মি দ্য রিজন, তুমি কি দয়া করে আমাকে বলবে এর কারণ কি? রহিম, ইট হ্যাপেন ফর ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের কারণে। করিম বলল, আই সি, আমি বুঝতে পেরেছি। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে ট্রাফিক জ্যাম হ্যাজ বিকাম আ সিরিয়াস প্রবলেম ইন বাংলাদেশ, যানজট বাংলাদেশের একটি বড় ধরনের সমস্যা। ইট হ্যাজ বিকাম আওয়ার ন্যাশনাল প্রবলেম, এটা আমাদের জাতীয় সমস্যা হয়েছে। রহিম বলল, ইট ইজ ভেরি হার্মফুল ইন আওয়ার ডেইলি লাইফ, এটি আমাদের দৈনন্দিন জীবনে একটি বিরক্তকর জিনিস। ডু ইউ নো হোয়াই ইট অকার্স, তুমি কি জানো এটি কেন ঘটে থাকে? করিম বলতেছে, ইয়েস আই নো, হ্যাঁ আমি জানি। ইট অকার্স হোয়েন, এটি ঘটে থাকে যখন মেনি ভেহিকলস, অনেকগুলো গাড়ি ক্যানট মুভ, নড়াচড়া বা চলাচল করতে পারে না অ্যাট টাইম, একটি নির্দিষ্ট সময়ে, অর্থাৎ যখন অনেকগুলো গাড়ি একসাথে নড়াচড়া করতে পারে না বা চলাচল করতে পারে না, তখন যানজট হয়ে থাকে। দেয়ার আর মেনি রিজন বিহাইন্ড দ্য ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম হওয়ার পিছনে বা যানজট হওয়ার পিছনে আরও অনেকগুলো কারণ রয়েছে। রহিম বলতেছে, ও প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলো। করিম বলতেছে, ওভার পপুলেশন ইজ দ্য মেজর রিজন অফ ট্রাফিক জ্যামস, অতিরিক্ত জনসংখ্যা যানজট হওয়ার অন্যতম কারণ। আওয়ার রুটস আর ন্যারো, আমাদের রাস্তাগুলো হলো সংকীর্ণ, বাট ভেহিকলস আর ইনক্রিজিং ডে বাই ডে, কিন্তু যানবাহন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আ পুর ট্রাফিক সিস্টেম ইজ অ্যানাদার রিজন, খারাপ ট্রাফিক সিস্টেমও আরেকটি কারণ। আওয়ার ড্রাইভার্স ডু নট ফলো দ্য ট্রাফিক রুলস, এবং আমাদের চালকগণ ট্রাফিক রুল অনুসরণ করেন না। রহিম বলতেছে, আই সি, আমি বুঝতে পেরেছি। ট্রাফিক জ্যাম ক্রিয়েটস মেনি প্রবলেমস ফর আস, যানজট আমাদের জন্য অনেক সমস্যা সৃষ্টি করে দেয়। ইট কিলস আওয়ার টাইম, এটি আমাদের মূল্যবান সময় নষ্ট করে। ইট ওয়েস্ট এক্সট্রা ফিউল, এটি অতিরিক্ত জ্বালানি খরচ করে। পিপল ক্যানট গো টু দেয়ার ওয়ার্কিং প্লেস অন টাইম, মানুষজন সময় মতো কাজে পৌঁছাতে পারে না। স্টুডেন্টস অলসো ক্যানট রিচ দেয়ার স্কুল ইন টাইম, ছাত্রছাত্রীরাও তাদের স্কুলে সময় মতো পৌঁছাতে পারে না। করিম বলল, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। রহিম, হাউ ক্যান উই সলভ ইট, আমরা কিভাবে এর সমাধান করতে পারি? করিম বলল, দিস প্রবলেম ক্যান বি সলভড বাই পাবলিক অ্যাওয়ারনেস, জনগণকে সচেতনের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। আওয়ার গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড টু সলভ দিস প্রবলেম, এবং আমাদের সরকারকে এই সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। রহিম, আই এম এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। করিম বাই বাই বলে বিদায় জানালো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সহজেই ডায়লগটি বুঝতে পেরেছ। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।